বাইক চুরি র্যাকেট ধরার জন্য পুলিশ কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছে বাইক চুরি এবং বাইক উদ্ধারও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আরো একটি বাইক উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে আমরা কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ নতুন কি খবর আছে এই বাইক চুরি চক্রের দেখো যেটা জানা যাচ্ছে যে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে অর্থাৎ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো আরামবাগ থানার পুলিশ যেটা জানা যাচ্ছে যে রবিবার সকালে সেই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে আরামবাগ বাস থেকে আরামবাগ পুলিশ এবং তাকে নিয়ে যেটা বিষয় হচ্ছে তাকে নিয়ে নিয়ে তদন্ত তদন্ত চলতে থাকে সেই একটি থেকে উদ্ধার করে পুলিশ তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে জানা যায় যে বাইকটা কোথায় সেই সেই হিসাবে সেই বাইক পাওয়া যায় এবং বাইকটা উদ্ধার করেছে পুলিশ এবং যেটা আরো জানা যাচ্ছে যে গত শনিবার গত শনিবার যে আরামবাগ গার্লস কলেজ সংলগ্ন যে সুমন নিয়োগীর বাড়ি সেই সুমন নিয়োগীর বাড়ি থেকে বাড়ির কাছ থেকে একটি বাইক চুরি হয়ে যায় এবং তারপর সুমন বাবু আরামবাগ থানায় সেদিন সন্ধ্যায় অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই এই শেখ ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা থেকে এবং তারপর যেটা জানা যাচ্ছে যে এই ইসমাইলের বাড়ি হচ্ছে মুথাডাঙ্গায় শফিকুল্লাহ অর্থাৎ বাইক চুরি চক্রের যে বিভিন্ন হদিস পাওয়া যাচ্ছে বলা যায় আমি জানতে চাইছি সুরাজের তো কয়েকজনকে গ্রেপ্তার করা এবং বাইক উদ্ধার হয়েছিল পুলিশ কি বলছে মূল জায়গায় কি পৌঁছানো গেছে এই কতটা সক্রিয় সেটা কি তারা বুঝতে পারছে দেখো এখন পর্যন্ত এইসব দুষ্কৃতীদের ধরে অর্থাৎ এইসব আসামিদের ধরে তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন এখনো মূল যে চক্রি তাদের কিন্তু এখনো নাগাল পায়নি পুলিশ কিন্তু একের পর এক বাইক উদ্ধার হচ্ছে এবং তাদের জেরা করে বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন থানাতে এই এক এক থেকে ধরে তারপর বিভিন্ন থানা থেকে ইনফরমেশন নিয়ে তারা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছেন এবং আরামবাগ মহকুমা লাগোয়া যেসব আরো অন্য জেলার থানা রয়েছে প্রায় ছটি থানা মিলে কিন্তু এইসব চক্র একটা ভাঙার জন্য চেষ্টা তারা কিন্তু করে যাচ্ছেন একেবারেই অসাধা ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল